সাবস্ক্রাইব ফর মোর হ্যালো ভিওয়ার্স আচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি আমি এখানে আপনাদের জন্য কিছু কোশ্চেন রেডি করেছি আজকেও সেই বিষয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা অপশান থেকে যতটা পারবো ডিসকাস করে দেবো সব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন বলে রাখি যারা এক্সাইজ কনস্টেবল মেন এবং রেল গ্রুপ ডি এবং এন জন্য প্রিপেয়ার হচ্ছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি প্রতিদিনই আপনাদের জন্য এই রকম ভিডিও নিয়ে চলে আসি একটি করে প্র্যাকটিসের যদিও আমার চ্যানেলে তিনটে ক্লাস হয়ে গিয়েছে সায়েন্সের ওপরে তো আজকে আর সায়েন্সের ক্লাস করছি না আজকে একটি অল সাবজেক্টের ওপরে জি ক্লাস করছি এখানে আমি মোটামুটিভাবে কুড়ি একুশটা কোশ্চেন রেডি করেছি তো এইগুলো নিয়ে আজকে ডিসকাস করব আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন দেখুন কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী অপশান বি ছাপান্নতম সংবিধান সংশোধনী অপশান সি ছিয়াত্তরতম সংবিধান সংশোধনী অপশান ডি ছিয়াশিতম সংবিধান সংশোধনী সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে না উত্তর হবে ছিয়াশি তম সংবিধান সংশোধনী দ্বারা এইটি সিক্স মাধ্যমে কিন্তু এটা করা হয়েছে এবং এটা কত সালে করা হয় এই প্রসঙ্গে একটু বলে রাখি অ্যান্সার হচ্ছে এটা এটা করা হয় টু থাউজেন্ড টুতে দু সালে করা হয় যেখানে কি বলা হয় না বলা হয় এডুকেশান ইজ এ ফান্ডামেন্টাল রাইট ফর চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ সিক্স টু ফরটিন ইয়ার্স মানে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য শিক্ষাটা একটা মৌলিক অধিকার এটা কত সালে হয়েছিল দু সালে কোশ্চেনটা আপনাদের এইভাবেও আসতে পারে যে এইটটি মানে এইটটি সিক্স অ্যামিডমেন্ট কত সালে হয়েছিল এবং এতে কি বলা হয়েছিল না দু সালে হয়েছিল এবং এতে বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের শিক্ষার অধিকারটা বাধ্যতামূলক এবং এটা তাদের মৌলিক অধিকার নেক্সট কোশ্চেন দেখুন বংশগতির সূত্র কে আবিষ্কার করেন অপশান এ মেন্ডেল অপশান বি ডারউইন অপশান সি ক্যারোলাস লিনিয়াস অপশান ডি ল্যামার্ক তো বংশগতির সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল তো এনার প্রসঙ্গে একটু বলে রাখি না ইনি ছিলেন অস্ট্রিয়া নিবাসী অস্ট্রিয়া নিবাসী এবং এখানকার একজন ধর্মযাজক ছিলেন ইনি ইনি একজন অস্ট্রিয়া নিবাসী এবং এখানকার একজন ধর্ম ছিলেন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক হাইপোথ্যালামাস কোথায় দেখতে পাওয়া যায় অপশান এ ক্ষুদ্রান্তে অপশান বি অগ্নাশয়ে অপশান সি মস্তিষ্কে অপশান ডি হৃদপিণ্ডে হাইপোথ্যালামাস দেখতে পাওয়া যায় মস্তিষ্কে নেক্সট আসা যাক ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত অপশান এ করমণ্ডল উপকূল অপশান বি মালাবার উপকূল অপশান সি কঙ্কন উপকূল অপশান ডি ওড়িশা উপকূল তো এই উপকূল নিয়ে এই যে ভারতের এই যে নিচের পোষানটা এই যে নিচের পোষণটা এখানটা এই যে পোর্শনটা এই পুরো যে পোর্শনটাতে যে উপকূলগুলো আছে এই উপকূলগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো তো যদি কারো ইমিডিয়েটলি দরকার হয় তো আমাকে এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে সো ভারতের পূর্ব উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন দেখুন গির ন্যাশনাল পার্ক কোন পশুর জন্য বিখ্যাত গির ন্যাশনাল পার্ক কোন পশুর জন্য বিখ্যাত অপশান এ বাঘ অপশান বি সিংহ অপশান সি গন্ডার অপশান ডি চিতা তো গির ন্যাশনাল পার্ক যেটি গুজরাটে অবস্থিত এটি সিংহের জন্য কিন্তু বিখ্যাত নেক্সট কোশ্চেন দেখুন দিন ই ইলাহি ধর্মের সূত্রপাত কে করেছিলেন বা করেছিলেন কে বা কে করেছিলেন অপশান এ আকবর অপশান বি হুমায়ুন অপশান সি জাহাঙ্গীর অপশান ডি শাহজাহান দেখুন দিন ই ইলাহি ধর্মের সূত্রপাত কিন্তু করেছিলেন আকবর ঠিক আছে আকবর কিন্তু দিন ই ইলাহি ধর্মে সূত্রপাত করেছিলেন বা এটাকে বলা হতো তুদ ই ইলাহি কত সালে না শালটা একটুখানি বলে রাখি শালটা জেনে রাখা দরকার যেহেতু আপনারা মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছেন ফিফটিন এইটটি টু ঠিক আছে পনেরোশো সালে কিন্তু তিনি দিন ই ইলাহি প্রবর্তন করেন নেক্সট কোশ্চেনটা দেখুন নিচের কোনটি বেদান্ত নামে পরিচিত অপশান এ পুরাণ অপশান বি স্মৃতি অপশান সি উপনিষদ অপশান ডি রামায়ণ ও মহাভারত তো এদের মধ্যে অপশানগুলোর মধ্যে উপনিষদ কিন্তু বেদান্ত নামে পরিচিত নেক্সট দেখুন নিচের কোন মন্দিরটি সূর্য দেবতার মন্দির নিচের কোন মন্দিরটি সূর্য দেবতার মন্দির কোনারকের মন্দির তিরুপতি মন্দির ইলোরা মন্দির নাকি তারকেশ্বর মন্দির তাহলে কোনারকের সূর্য মন্দির তাহলে কোনটা হবে অপশান অপশান হবে এ নেক্সট কোশ্চেন দেখুন রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয় রেফ্রিজারেটর থেকে বা ফ্রিজ থেকে কোন গ্যাস নির্গত হয় অপশান এ সি এফসি অপশান বি এইচ এফসি অপশান সি মিথেন অপশান ডি কার্বন ডাইঅক্সাইড রেফ্রিজারেটর থেকে সিএফসি মানে ক্লোরোফ্লুরো কার্বন নির্গত হয় যেটি একটি কিন্তু গ্রিনহাউস গ্যাস যেটি একটি গ্রিন হাউস গ্যাস নেক্সট কোশ্চেন দেখুন কোষের শক্তিঘর বলা হয় কাকে অপশান এ নিউক্লিয়াস অপশান সি মাইট্রোকন্ড্রিয়া অপশান ডি রাইবোম তো কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ড্রিয়াকে মাইট্রোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয় নেক্সট কোশ্চেন দেখুন গোলকোন্ডা দুর্গ নির্মাণ করেছিলেন কোন বংশ বা কোন বংশের সময় গোলকোন্ডা দুর্গ নির্মিত হয় অপশান এ সাহি বংশ অপশান বি কাকাতিয়া বংশ অপশান সি পল্লব বংশ অপশান ডি চোল বংশ তাহলে গোলকুণ্ডা নির দুর্গ নির্মাণ করেছিলেন কাকাতিয়া বংশ কোন বংশ কাকাতিয়া বংশ কাকাতিয়া বংশ গোলকুণ্ডার দুর্গ নির্মাণ করেছিলেন নেক্সট দেখুন ডিমিনিয়ন স্ট্যাটাস বলতে কি বোঝো ডিমিনিয়ন স্ট্যাটাস বলতে কি বোঝো অপশান এ সন্ত সমাজ অপশান বি সর্বসমতাবাদী সমাজ অপশান সি স্বায়ত্তশাসিত সমাজ অপশান ডি সাঙ্গীতিক সমাজ ডিমিনিয়ন স্ট্যাটাস বলতে বোঝায় সর্বসমতাবাদী সমাজ কি বোঝায় সর্বসমতাবাদী সমাজ পরের কোশ্চেন দেখুন জলের হিমাঙ্ক কত মানে জল কত টেম্পারেচারে জমে বরফ হয়ে যায় জমে গিয়ে বরফ হয়ে যায় জল কত টেম্পারেচারে তাহলে জল জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু জমে বরফ হয় সেই জন্য জলের হিমাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস নেক্সট দেখুন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি অপশান এ আর্যভট্ট অপশান বি লাগধা অপশান সি ব্রহ্মপুত্র অপশান ডি লাল্লা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে গিয়ে আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এই প্রসঙ্গে বলে রাখি না এটিকে উৎক্ষেপণ করা হয় সোভিয়েত ইউনিয়ন থেকে এবং তারিখটা ছিল নাইনটিন এপ্রিল নাইনটিন এপ্রিল কত সালটা ছিল নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো সালে উনিশে এপ্রিল কিন্তু ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয় নেক্সট কোশ্চেন দেখুন নিচের কোনটি নিরাময়ের জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয় অপশান এ ব্লেন্ডিং অপশান বি রাস্টিং অপশান সি টাইডিং অপশান ডি ডিসিন্ট্রিগেটিং তাহলে জিঙ্কের প্রলেপ বা গ্যালভানাইজড করা তাহলে জিঙ্কের প্রলেপ বা গ্যালভানাইজড করা হয় রাস্টিং রাস্টিংটাকে নিরাময় করার জন্য রাস্টিং বা মরিচা ধরাকে নিরাময় করার জন্য কিন্তু জিঙ্কের প্রলেপ দেওয়া হয় নেক্সট কোশ্চেন দেখুন ইসরোর মুখ্য মুখ্যালয় বা মুখ্য অফিস কোথায় অবস্থিত অপশান এ ব্যাঙ্গালুরু অপশান বি হায়দ্রাবাদ অপশান সি কলকাতা অপশান ডি দিল্লি দিল্লি ইসরোর মুখ্যালয় কোথায় অবস্থিত ইসরোর মুখ্যালয় অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে কোথায় অবস্থিত ইসরোর মুখ্যালয় ব্যাঙ্গালুরুতে অবস্থিত এবং এটি স্থাপিত হয় কত সালে নাইনটিন উনিশশো সালে এই ইসরোর মুখ্যা মুখ্যালয় ব্যাঙ্গালুরুতে কিন্তু স্থাপিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখুন ভারতে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর শচীন গুহ নাকি বি অপশান বিতে আছে ডক্টর ভার্গিজ কুরিয়েন অপশান সি ত্রিভুবন দাস প্যাটেল অপশান ডি নার্গিম কুরিয়েত শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিজ কুড়ি এন কে তাকে বলা হয় ভার্গিজ কুড়ি এন কে ঠিক আছে তো এই যে ভার্গিজ কুরিয়েন ভার্গিজ কুরিয়েন কিন্তু এখানে আমাদের এই যে দুধ শিল্পের ওপর কিন্তু ইনি জোর দিয়ে ভারতকে দুগ্ধ উৎপাদনে আমেরিকার থেকেও আগে নিয়ে গেছেন ঠিক আছে এই জন্যে এই মানুষটিকে কুরিয়েনকে বা ভার্গিজ কুরিয়েনকে হোয়াইট ম্যানও বলা হয় নেক্সট কোশ্চেন লর্ড মাউন্ট ব্যাটেনের পর ভারতের গভর্নর জেনারেল কে হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু বি সর্দার বল্লভভাই প্যাটেল সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী লর্ড মাউন্ট ব্যাটেনের পর ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং তিনি হয়েছিলেন কত সালে তিনি হয়েছিলেন নাইনটিন ফর্টি এইট থেকে একদম কত দূর পর্যন্ত নাইনটিন ফর্টি এইট থেকে টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি পর্যন্ত ঠিক আছে নাইনটিন থেকে ফর্টি এইট থেকে টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি পর্যন্ত কিন্তু তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল হিসাবে নেক্সট কোয়েশ্চেনটা দেখুন অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এর লেখককে অটোবায়োগ্রাফি অফ অ্যান আন্ডোন আননোন ইন্ডিয়ান এর লেখককে অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আন্ডোন ইন্ডিয়ান এর লেখকে অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি নিরদ সি চৌধুরী অপশান সি সালমান রুশিদি অপশান ডি আর কে নারায়ণন তো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এর লেখক হল নীরদ সি চৌধুরী কে নীরদ সি চৌধুরী আচ্ছা এই বইটা কত সালে প্রকাশিত হয় বইটা প্রকাশিত হয় উনিশশো সালে কিন্তু নির চৌধুরী তার এই আত্মজীবনীটা প্রকাশ করেন যখন তার এজ মোটামুটিভাবে ফিফটি ছিল জাস্ট এগুলো একটু বলে রাখা জ্ঞানের ভান্ডারটা বাড়ার জন্যে নেক্সট কোয়েশ্চেন দেখুন ভারতের সর্বোচ্চ আইন হিসাবে কোনটি স্বীকৃত ভারতীয় সংবিধান বি গণতন্ত্র সি ধর্মনিরপেক্ষতা নাকি নান অফ দিজ ভারতের সর্বোচ্চ আইন হিসাবে ভারতের গণ ভারত সংবিধানটাই কিন্তু সর্বোচ্চ নেক্সট দেখুন নিচের দেওয়া কোন অঞ্চলটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় পন্ডিচেরি অপশান বি লাক্ষাদ্বীপ অপশান সি সিকিম অপশান ডি দিল্লি কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় তো এই যে তিনটে আছে এই তিনটেই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল এই যে তিনটে আছে শুধুমাত্র সিকিম বাদ দিয়ে সো আনসার কী হবে সিকিম সিকিম কেন্দ্রশাসিত অঞ্চল নয় সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলো একটু স্প্রেড করে দেবেন বা শেয়ার করে দেবেন